প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মুক্তির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম বন্ধুরা আজ আমরা একটি চমৎকার বিষয় বিষয় শিখব অত্যন্ত গুরুত্বপূর্ণ হল উত্তরাধিকার আইন অর্থাৎ কিভাবে আমরা একজন মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে খুব এবং বন্টন করতে পারি সেই বিষয়টি আজকে আমরা চমৎকারভাবে দেখব বন্ধুরা আমাদের এক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্টের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি উত্তরাধিকার ক্যালকুলেটর তৈরি করা হয়েছে এটি অনলাইন ভিত্তিক একটি সফটওয়্যার অর্থাৎ আপনি আপনার নিজের সম্পত্তি অর্থাৎ আপনার আত্মীয় স্বজন যেই মারা যাক তার সম্পত্তি আপনি সহজেই বন্টন কার কত অংশ সেটি শিক্ষে এখান থেকেই বের করে ফেলতে পারবেন এই উত্তরাধিকার ক্যালকুলেটর ব্যবহার করে বন্ধুরা আমরা সাধারণত দেখে থাকি আমাদের সমাজে এই সম্পত্তি বন্টন নিয়ে অনেক ঝামেলা তৈরি হয় অর্থাৎ এই সম্পত্তির সঠিক বন্টন আমরা অনেকেই জানি না যার ফলে আমরা অনেক ভুলের মধ্যে থাকি আর এই সুযোগটাই বিভিন্ন টাউট বা যারা বিভিন্ন আমিন বা বিভিন্ন এই ধরনের কাজের সাথে সালিশ বিচারের সাথে যুক্ত থাকে তারা আপনার আমার না জানার এই সুযোগকে কাজে লাগিয়ে তারা দেখা যায় যে এক পক্ষের সাথে মিলে সেখান থেকে কিছু সুবিধা নিয়ে বিভিন্ন সময় এই উত্তরাধিকারের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দেয় এবং যথেষ্ট বৈষম্যমূলকভাবে এই বন্টন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে তো কিভাবে আপনি এই সম্পত্তি খুব সহজেই বের করে ফেলতে পারবেন কার কতটুকু অংশ ইসলামী আইন অনুযায়ী সেটি আজকে আমরা দেখতে যাচ্ছি সেক্ষেত্রে আপনি আপনার ওয়েব ব্রাউজারে নেটে সার্চ দিবেন উত্তরাধিকার ডট বাংলা লিখে দেখুন এখানে উত্তরাধিকার ডট বাংলা রয়েছে আমরা এখান থেকে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে পেয়ে যাবেন উত্তরাধিকার সহজেই সম্পত্তির হিসাব এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন চমৎকার একটি ক্যালকুলেটর এখানে সুন্দরভাবে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু হয়েছে এখানে দেখুন অংশীদার কারাগারা সেটির শ্রেণীবিভাগ করে দেয়া রয়েছে খেয়াল করেছেন নিশ্চয়ই এখানে সম্পত্তির পরিমাণ আপনি উল্লেখ করবেন সেটি জমি হতে পারে রৌপ্য হতে পারে স্বর্ণ হতে পারে অথবা নগদ অর্থ বা টাকা হতে পারে এগুলো পূরণ করার সাথে সাথে আপনি ফলাফলে ক্লিক করলে আপনি আপনার অংশগুলো ঠিক মতো দেখতে পাবেন ধরুন এক ব্যক্তি সে তার স্ত্রী রেখে মারা গিয়েছেন এখানে ঘরে এক রয়েছে ডিফল্ট ভাবে এক আসে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারবেন যদি একাধিক স্ত্রী থেকে থাকে পুত্র রেখে মারা গিয়েছে আমরা এখানে পুত্র দিয়ে দিলাম পিতা একজন পিতা একজন পুত্র এবার একজন কন্যা দিচ্ছি এছাড়া ধরুন অনেক সময় হতে পারে আপনি চাচা রেখে মারা গিয়েছে চাচা দিতে পারেন হয় সে উত্তরাধিকার অনুযায়ী পাবে কি পাবে না সেটি আমাদেরকে দেখিয়ে দিবে এবারে ধরুন একজন সৎ ভাই রয়েছে আমরা এখানে সেটি ক্লিক করছি এবারে আমরা জমির পরিমাণ এখানে লিখে দিচ্ছি ধরুন বিশ শতাংশ এবারে মুদ্রা টাকার পরিমাণ আমরা লিখে দিচ্ছি ধরুন দশ হাজার টাকা এবারের নিচে আমরা ফলাফলে ক্লিক করছি ফলাফলে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন স্ত্রী কতটুকু পেয়েছে জমি কত শতাংশ এবং টাকা কতটুকু পিতা কতটুকু পেয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন পুত্র কন্যা তাদের অংশগুলো দেখিয়ে দিচ্ছে অর্থাৎ কত অংশ জমির পরিমাণ কতটুকু এবং টাকা কতটুকু আপনারা খেয়াল করেছেন দেখুন সৎ ভাই এখানে কোনো অংশই পাচ্ছেন এই জন্য সবগুলো শূন্য দেখানো হয়েছে চাচার ক্ষেত্রেও ঠিক তাই আপনি যদি চান এই ফলাফলটি আপনি এখান থেকে প্রিন্ট নিতে পারবেন প্রিন্ট করতে পারবেন এখানে ক্লিক করে এবারে দেখুন এই গ্রাফ আকারে দেখিয়ে দিয়েছে কে কতটুকু পেয়েছে চিত্র আকারে অর্থাৎ জ্যামিতিক আকারে দেখানো হয়েছে এবারে দেখুন নিচে রয়েছে নিয়মগুলো অর্থাৎ কোন নিয়মের ভিত্তিতে কে কত অংশ পেয়েছে সেটি এখানে দেয়া রয়েছে চমৎকার আপনি খুব সহজেই এখান থেকে আপনার উত্তরাধিকারদের জমির বন্টন এখান থেকে পাবেন এবং কোনো বিষয়ে আপনার এখানে অন্যান্য বিষয় যদি জানার থাকে অর্থাৎ কোন নিয়মের আলোকে সে এখানে এখানে দেখুন বিধি রয়েছে এই বিধি অনুযায়ী এখানে ক্লিক করলে এখানে দেখুন জবিউল ফ্রুজ রয়েছে অর্থাৎ এখানে এদেরকে পবিত্র কোরআন শরীফে নির্ধারণ করে দেয়া হয়েছে এদেরকে বলা হয় পুরাণিক উত্তরাধিকার এই জবিউল ফ্রুজ হল বারো জন তার মধ্যে দেখুন চারজন রয়েছে পুরুষ বাকি আটজন মহিলা অর্থাৎ ইসলাম এত চমৎকারভাবে বন্টনের মধ্যে সামাজিক ভারসাম্য এনেছে দেখুন পুরুষ রয়েছে চারজন কিন্তু উত্তরাধিকার পৌরাণিক উত্তরাধিকার নারীদেরকে দিয়েছে আটজন কত চমৎকার অর্থাৎ নারীদেরকে কি পরিমাণ সেই সময় সেই জাহেলিয়ার যুগে যখন নারীদেরকে কোনো উত্তরাধিকারী নির্বাচিত করা হতো না তখন নারীদেরকে আটজনকে পুরুষের দ্বিগুণ সংখ্যাকে এস্টাবলিশ করে দেওয়া হয়েছে উত্তরাধিকারের ভিত্তিতে কত চমৎকার এভাবে এখানে দেখুন কে কত অংশ পাবে ডিটেলস দেয়া রয়েছে নিয়মগুলো এখানে রয়েছে অবশিষ্ট ভোগী কারা তাদের অংশগুলো ডিটেলস দেয়া রয়েছে এই প্রক্রিয়াগুলো দেয়া রয়েছে চমৎকারভাবে ভাবে খুবই উপকারী এই ক্যালকুলেটর এবার জিজ্ঞাসা আপনি যদি স্বাভাবিকভাবে বেশ কিছু জিজ্ঞাসা অনেক সময় কমন জিজ্ঞাসা থেকে থাকে সেক্ষেত্রে এখানে জিজ্ঞাসা প্রশ্ন এবং উত্তর নিচে লিখে দেয়া রয়েছে দেখতে পাচ্ছেন এবারে আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে যে মোবাইল ফোনে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন সেক্ষেত্রে এখানে দেখুন অ্যাপসে ক্লিক করলেই গুগল প্লে স্টোর থেকে এই উত্তরাধিকার অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন যার ফলে আপনি আপনার মোবাইলের মাধ্যমে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন ল্যাপটপে ব্যবহার করতে পারবেন কম্পিউটারে তো অবশ্যই ব্যবহার করতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম এক্ষেত্রে সহায়তা নামক আরেকটি অপশন রয়েছে অর্থাৎ এই সহায়তা অপশনে যাওয়ার সাথে সাথে এখানে একটি ইউটিউব ভিডিও দেয়া রয়েছে আপনি এখান থেকে এই সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করবেন সেটা আমি যেমন দেখাচ্ছি এরকম দেখিয়ে দেয়া হয়েছে এখান দেখুন ইংলিশ আর বাংলা দুটি অপশন রয়েছে অর্থাৎ আমরা এই সফটওয়্যারটি ইংলিশ করে নিতে পারি এখানে ক্লিক করে দেখুন ইংলিশে আমরা এগুলো ফিল আপ করতে পারি আবার বাংলায় ফিরে যেতে পারি এই চমৎকারভাবে একটি এই উত্তরাধিকার জঞ্জাট থেকে ঝামেলা থেকে আমাদের এক্ষেত্রে যথেষ্ট নিয়ম কানুনের জ্ঞান নেই আমরা কোরআন শরীফের অনেক রুলস জানি না সেক্ষেত্রে এই চমৎকার ভাবে এই বন্টন নীতিমালাটির আলোকে একটি ক্যালকুলেটার তৈরি করে দেওয়ার জন্য আমরা নিশ্চয়ই গভর্নমেন্টকে ধন্যবাদ জানাবো এবং বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই ক্যালকুলেটারটি ব্যবহার করে উপকৃত হবেন এবং এই বিষয়ে আপনাদের নলেজ বাড়বে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের নিচের অপশনে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করে এবং আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে মতামত জানাবেন নিশ্চয়ই কমেন্ট অপশনে আপনার লাইক এবং কমেন্টস আমরা আশা করতে পারি সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন